বিসমিল্লাহ রহমান রহিম। গঙ্গাসরা বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি চতুর্থ ক্লাসে। শেষে আজকে যখন পঞ্চম ক্লাসে তোমাদের সঙ্গে আমি যুক্ত হলাম, এ পর্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, আমরা প্রতিটি অধ্যায়ে আমাদের যে ব্যবহারিক বিষয়গুলো আছে, ব্যবহারিকের শুরুতে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো কেস স্টাডি কি, আমরা এই বিষয়ে প্রথমে আলোচনা করব। তারপর আলোচনা করব একজন শিল্প উদ্যোক্তার সাফল্যের কারণগুলো কী কী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সর্বপ্রথম যে বিষয়টা জানবা সেটা হলো কেস স্টাডি কী। মূলত এটি একটি ব্যবহারিক ক্লাস অংশবিশেষ। ইংরেজি কেস স্টাডি শব্দটি থেকে এই ঘটনা বিশ্লেষণ শব্দটি এসেছে, অর্থাৎ কেস স্টাডি শব্দের অর্থ হল ঘটনা বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, এই ঘটনা বিশ্লেষণ একজন শিল্প উদ্যোক্তার জীবনে ঘটে যাওয়া যেসব ঘটনা সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরার নামই কেস স্টাডি। অর্থাৎ একে আত্মজীবনীও বলা যায়। একজন শিল্প উদ্যোক্তা তার ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা, নিয়ন্ত্রণ, কার্যফল মূল্যায়ন, বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা এবং বিভিন্ন উপায় এবং কৌশলগুলোকে ব্যবহার করে যখন সে সফল হয় এবং ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, সেই সময়ে তার জীবনে অনেক চড়াই উতরাই চলে আসে। এমন এক সময় আসে পুঁজির স্বল্পতা দেখা দেয়, দক্ষ কর্মীর অভাব দেখা দেয়, উৎপাদিত পণ্যের উপকরণের অভাব দেখা দেয়, উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সমস্যা দেখা দেয়। তার সত্ত্বেও প্রতিটি ক্ষেত্রেই ঝুঁকি আছে, এই ঝুঁকি থাকা সত্ত্বেও সে প্রয়োজনে কাজে লাগায়। অর্থাৎ একজন শিল্প উদ্যোক্তা একটা ব্যবসা বা প্রতিষ্ঠানে সে লেগে থাকে এবং সে এটাকে প্রধান কর্ম হিসেবে বেছে নেয়। এইভাবে লেগে থেকে প্রতিষ্ঠানটাকে সে দাঁড় করিয়ে এবং নিজেকে একজন শিল্পপতি হিসেবে, ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে তার জীবনে অনেক সময় পার হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে সে সফল ব্যবসায়ী হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করে। আমরা দেখতে পাই বিভিন্ন শিল্প উদ্যোক্তার জীবনে ছোটোখাটো অনেক ঘটনা সংঘটিত হয়। সেই ঘটনাগুলো বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে, যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময়ে নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন বা আইনের জটিলতা কিংবা কাঁচামালের অভাব কিংবা দক্ষ কর্মীর অভাব বা উপযুক্ত অবস্থানের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়। এই প্রতিকূলতা মোকাবেলা করে, প্রতিনিয়ত ঝুঁকি মোকাবেলা করে যখন সে ব্যবসাটাকে দাঁড় করিয়ে সাফল্যের একটা অবস্থানে পৌঁছে যায়। এই সাফল্য গাথাগুলো পরে ধারাবাহিকভাবে বিবরণ আকারে তুলে ধরার নামই কেস স্টাডি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কেস স্টাডি বিষয়ে একটু সংক্ষিপ্তভাবে ধারণা লাভ করলাম। আমরা এ পর্যায়ে আলোচনা করব একজন শিল্প উদ্যোক্তার ব্যবসায়ের সাফল্যের প্রধান কারণগুলো কী কী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবা, একজন ব্যবসায়ী যখন কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তার ব্যবসাটাকে সে আত্মনিয়োগ করে এবং নিজেকে এই ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করার জন্য প্রচেষ্টা চালায়। তার শিক্ষা, দক্ষতা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক পরিবেশ, উপযুক্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে যথোপযুক্তভাবে সে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো গ্রহণ করে, ফলে সে ব্যবসায় সাফল্য লাভ করে। আমরা যে বিশিষ্ট দিকগুলো আমরা তুলে ধরব, প্রথমত একজন ব্যবসায়ী তখনই সফল হয় যদি সে বর্তমান অবস্থা প্রেক্ষাপটে বাস্তবতার নিরিখে পণ্য এবং সেবা নির্বাচন করে। অর্থাৎ সঠিক পণ্য নির্ধারণ করা ব্যবসায়িক সাফল্যের একটা প্রধান কারণ। মূলত এ পর্যায়ে আমরা আরেকটা বিষয় জানব, ব্যবসায় সাফল্যের পণ্য নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে উদ্দেশ্য বা যে লক্ষ্য নিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে সেই বিষয়টা। অর্থাৎ তার লক্ষ্য এবং উদ্দেশ্য কী হবে, সেটা উৎপাদনমুখী না সেবামুখী বা কল্যাণকর। যদি অকল্যাণকর হয় তবে সে ধরনের ব্যবসা সে আত্মনিয়োগ করবে না, মানব কল্যাণ হয় এমন কাজে সে আত্মনিয়োগ করবে এবং পাশাপাশি মুনাফা অর্জন হবে,
অর্থাৎ অর্থ বিনিয়োগ করে উপার্জনের হারও বৃদ্ধি পাবে, এই লক্ষ্যটা এবং উদ্দেশ্যটা তাকে নির্ধারণ করতে হবে। তৃতীয়ত আমরা যে বিষয়টা খেলা করি সেটা হলো মূলধন। আমরা জানি যে ব্যবসায় মূলত হলো মূলধন বিনিয়োগের প্রস্তাবিকই ব্যবসা বলা হয়। তাহলে মূলধন বিনিয়োগের প্রস্তাবই যদি ব্যবসায় হয়, তাহলে ব্যবসায় অর্থ বিনিয়োগ, বিনিয়োজিত অর্থের উপার্জন এবং লাভার্জন ক্ষমতা, আবার পুনরায় বিনিয়োগ, এই বিষয়গুলো প্রতিনিয়ত দরকার। অর্থাৎ ব্যবসায়ের বিভিন্ন উপকরণ, যন্ত্রপাতি, প্রযুক্তি, শ্রমিক কর্মীদের বেতন ও মজুরি, এই বিষয়গুলো ব্যয় করতে গেলে প্রতিনিয়ত অর্থের প্রয়োজন হয়। অর্থাৎ প্রাথমিক মূলধনের প্রয়োজন হয়, এখানে স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। এই কারণে যে একটা স্থান বা একটা অবস্থানে যখন একটা দালানকোঠা নির্মাণ করতে হয়, যন্ত্রপাতি ক্রয় করতে হয়, আসবাবপত্র ক্রয় করতে হয়, তখন বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সুতরাং আমরা বলতে পারি প্রাথমিক মূলধন যদি পর্যাপ্ত পাওয়া যায় তাহলে ব্যবসার সাফল্য অবশ্যই আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পণ্য বা ব্যবসা তখনই সফল হয় যদি বাজারে কোন পণ্যের চাহিদা সবচেয়ে বেশি, কোন পণ্যের লেনদেন সবচেয়ে বেশি, কোন পণ্যের ক্রেতা বিক্রেতা সবচেয়ে বেশি বা কোন পণ্যের সমাগম সবচেয়ে বেশি হয় সেটা যদি নিরূপণ করা যায়। অর্থাৎ পণ্য বা সেবার চাহিদা নিরূপণ ব্যবসার সাফল্যের পূর্ব শর্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে পণ্যের সাফল্যের আরেকটি কারণ হলো পণ্য বাজারজাতকরণ। তোমরা অবশ্যই খেয়াল করবা, পণ্য উৎপাদন করলেই শুধু হবে না, ক্রেতা ভোক্তা ব্যবহারকারীর স্থলে যদি পণ্যটা পৌঁছে দেওয়া যায় এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত করা যায় তবেই ব্যবসার সাফল্য আসে। অর্থাৎ বাজারজাতকরণ ব্যবসার সাফল্যের একটা কারণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে জানো একজন শিল্পোদ্যোক্তা সাফল্যের আরেকটা কারণ আছে, সেটা হলো শিক্ষা ও অভিজ্ঞতা। উদ্যোক্তার নিজস্ব শিক্ষা, দক্ষতা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মীদের পরিচালনা করা এবং কর্মীদের নির্দেশনা দান, তাদের তত্ত্বাবধান, সুষ্ঠু তদারকি ব্যবস্থা নিয়ন্ত্রণ, এটা ব্যবসায়িক সাফল্যের পূর্ব শর্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে কোনো ব্যবসা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান একটা দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। অর্থাৎ দলীয় সিদ্ধান্ত, অর্থাৎ কর্মীদেরকে একটা যৌথ উদ্যোগে কাজ করে নেওয়ার কৌশল যদি সফল হয় তবে ব্যবসায় সাফল্য নিশ্চিত। এ পর্যায়ে যোগ্য কর্মী নির্বাচন, আমরা সবচেয়ে যে বিষয়টাকে খেয়াল করব সেটা হলো ব্যবসা সাফল্য তখনই কার্যকর হবে যদি আমরা দেখি যে একজন ব্যবসা বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা বা পরিচালক বা ব্যবস্থাপক বা নির্বাহী, তিনি যদি কর্মীদের উপযুক্ত এবং যোগ্য কর্মী বাছাই করে কাজের নির্দেশনা দেন তবে সে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাহলে যোগ্য কর্মী বাছাই করা, নির্বাচন করা এবং সেখানে আত্মনিয়োগ করা, এটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায় সাফল্যের আরেকটা বিষয় হলো উপযুক্ত স্থান নির্বাচন। অর্থাৎ উৎপাদন স্থলে যেন কাঁচামালের সহজলভ্যতা হয়, আবার উৎপাদন স্থলে যেন পণ্য বিক্রয় হয় সে বিষয়টাও চিহ্নিত করতে হবে। আবার আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সুষ্ঠু ঋণ ব্যবস্থা। আমরা প্রতিনিয়ত ব্যবসায়ের অর্থের প্রয়োজন দেখা দেয়, স্থায়ী মূলধন, অস্থায়ী মূলধন এবং চলতি মূলধন প্রতিনিয়ত যেন প্রতিষ্ঠানে আসে সে ব্যবস্থা থাকতে হবে। সুতরাং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে ব্যবসার সাফল্য অবশ্যই নিশ্চিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, সুষ্ঠু ব্যবস্থাপনা, কর্মীদের উপযুক্তভাবে তাদের নির্দেশনা দান, তাদের তত্ত্বাবধান, তাদের কার্যফল মূল্যায়ন এবং উপযুক্ততা পরীক্ষা করে যদি সে অনুযায়ী তাদের সংস্থাপন নিশ্চিত করা যায় তাহলে ব্যবসার সাফল্য অবশ্যই নিশ্চিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা বিষয় খেয়াল করবা যে কর্মীদেরকে যদি সুষ্ঠুভাবে তদারক করা যায়, নির্দেশনা প্রদান করা যায় এবং কার্যফল মূল্যায়নের জন্য আর্থিক হিসাব বা বাৎসরিক হিসাব বা হিসাব রক্ষণের সুষ্ঠু তদারক ব্যবস্থা করা যায় তবে ব্যবসায়ের অবস্থা সম্পর্কে একজন উদ্যোক্তা সহজে জানতে পারে। অর্থাৎ ব্যবসাটাকে বর্ষরান্তে বা অর্থ বছরের শেষে সাফল্য কিংবা ব্যর্থ হলো সেটা জানতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম যে ব্যবসায়িক সাফল্যের এইসব কারণ ছাড়াও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো উপযুক্ত যন্ত্রপাতি ও প্রযুক্তি। তোমরা খেয়াল করবা একটা ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে যদি যন্ত্রপাতি, প্রযুক্তি এবং সেটার ব্যবহার যদি কার্যকরভাবে হয় তাহলে উৎপাদিত পণ্যের একক উৎপাদন মূল্য কমে যায়, তার বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করা যায় বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে পণ্য বাজারে ছাড়া যায় এবং ক্রেতারা সহজে তার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য কিনতে পারে। এইসব কারণে ব্যবসা সফল হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে আমরা তোমাদের পরের বিষয়গুলো জানাবো।
এই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।